তো এর মাঝখানে কাস্টমস এর দুজন কর্মকর্তা জাস্ট আমাকে দেখা ফলো করছে ফলো করছে না ওনাদের ওখানে ডিউটি কাস্টমস এর কর্মকর্তা ওনারা ইমিগ্রেশনের না পুলিশের ওনারা আমার ঢাক দিয়ে বলে যে এদিকে আসো পরে আমি গেলাম যাওয়ার পরে জার্নির প্লেনের টিকিটটা ছিল খুবই একটু ডিফিকাল্টি যে আমার এখানে যাওয়া এবং আসাতে চারটা প্লেন চেঞ্জ করতে হবে যাওয়াতে দুইটা প্লেন আসাতে দুইটা প্লেন যে রোমানিয়া থেকে ইমিগ্রেশনে তাকে কি কি কোশ্চেন করছিল বা ছিল সব বিষয়ে আমরা আজকে জানবো ধাপে ধাপে তো প্রথমেই এখান থেকে যে দাও পর্তুগাল যাওয়া জানি সেই গল্পটা আমরা শুনবো আজকে আমাদের যে টপিকস নিয়ে আমরা কথা বলতেছি এটা ছিল পর্তুগাল আমার যে সফর ছিল ওই পর্তুগালের সফর নিয়ে আমার যে প্ল্যান ছিল স্টার হলিডের ভিতরে আমি একটু ইউরোপের বিভিন্ন দেশে ঘুরবো তো সেই প্ল্যান মাফিকই আমি চিন্তা ভাবনা করছি টিকিট কাটবো তো বাই দা বাই কোনো কারণে আমার টিকিটেরটা স্টার হলিডের পরে চলে গেছে যেখানে স্টার হলিডে ছিল আমাদের এপ্রিলের শেষের দিকে আমার টিকেটের সময় পড়ে গেছে মে মাসের শেষের দিকে তো আমি কোম্পানি থেকে ছুটি নিয়ে ছুটি নিয়ে ম্যাডামকে বলি বলার পরে ম্যাডাম ছুটি দেয় যে আমি ম্যাডাম তো বলছি যে আমি পর্তুগাল বা লিসবন বা কোনো কোনো দেশে একটু ঘুরতে যাব যাই আবার চলে আসবো জিজ্ঞাসা করলো কয়দিন ছুটি লাগবে তো আমি বললাম যে আমার অনেক দশ দিনের মতো ছুটি লাগতে পারে তারপর যে ঠিক আছে অসুবিধা নাই তুমি টিকিট কাটো টিকিট তো আমার আগেই কাটা ছিল ম্যাডাম আমি বললাম যে আমি টিকিট এইভাবে কেটে ফেলছি আমার প্ল্যান ছিল স্টার হলিডে কাটবো কিন্তু এটা আমি মে মাসে 28 তারিখে টিকিট নিছি মে মাসে 28 তারিখে আমার টিকিট ছিল আমি একটু কনফিউশন ছিল প্রথম থেকে যে আসলে ইমিগ্রেশন কেমন হয় নতুন সেনজেন কান্ট্রি যদিও পার্টলি সেনজেন রোমানিয়া কিন্তু তারপরও একটা ওভারঅল বেশি ভয় কার না কারণ আমার এটা প্রথম জানি না আমি বিভিন্ন দেশে অনেক bari ট্যুর করছি। তারপর ইউরোপে বা সেনজেনের ভিতরে এটা প্রথম ছিল। আমি এয়ারপোর্টে গেলাম যাওয়ার পরে প্রথম অনলাইনে আমি টিকিট কাটি টিকিট অনলাইনে চেকিং দিই চেকিং দেওয়া ডাউনলোড করে নিয়ে আনিছি এক্সট্রা একটা কপি আমি প্রিন্ট করেও নিয়ে আনিছি তো সেই মতে আমি এয়ারপোর্টে এক ঘন্টা আগে চলে গেছি এখান থেকে লোকাল বাসে চলে গেছি লোকাল বাসে যাওয়ার পরে সেখানে ইমিগ্রেশনে গেলাম এয়ারপোর্টে ঢুকলাম ঢোকার পরে ইমিগ্রেশনের স্যানজেন গেট এন্ট্রি করলাম সেখানে মোবাইল থেকে আমার টিকেটের যে বোর্ডিং ডাউনলোড করা ছিল ওইটা স্ক্যান করার সাথে সাথে গেট খুলে গেছে আমি সেখান থেকে আস্তে আস্তে ভিতরে যাওয়ার পরে সবাই যেভাবে যায় আমি প্লেনে আমার বোর্ডিং নেওয়ার জন্য তার আগে আগে গেট যে ওয়েটিং রুম আছে সেখানে আমি বসবো আরকি তো এর মাঝখানে কাস্টমসের দুজন কর্মকর্তা জাস্ট আমাকে দেখে ফলো করছে ফলো করছে না ওনাদের ওখানে ডিউটি কাস্টমসের কর্মকর্তা ওনারা ইমিগ্রেশনের না পুলিশের ওনারা আমারে ঢাক দিয়া বলে যে এদিকে আসো

অফিসার আসতে লেট দিকে আমার সাথে কিছুক্ষণ যোগ করলো পরে আমি বললাম কয় কি করো তো আমি বললাম যে ও কোম্পানিতে জব করি জব করার পরে লেনক্সে জব করি করা বলার পরে তারপরে ডোনা ডাঙ্গুল্লা ও তাই নাকি তো ঠিক আছে তুমি কত দিনের জন্য করতে যাও এই জাস্ট একটু মজার করে জিজ্ঞাসা করলো করে কয় ঠিক আছে তুমি চলে যাও পরে আমার টিয়ার সিকার দিয়ে দিল আমি বোর্ডিং লঞ্চের ওখানে গেটের সামনে অপেক্ষা করলাম তারপরে আমার যদিও জার্নির প্লেনের টিকিটটা ছিল খুবই একটু ডিফিকাল্টি যে আমার এখানে যাওয়া এবং আসাতে চারটা প্লেন চেঞ্জ করতে হবে যাওয়াতে দুইটা প্লেন আসাতে দুইটা প্লেন তো ট্রিক ছিল যদিও কিন্তু তারপরে আমি প্লেনে ইয়ে নিলাম এখান থেকে আমার ছিল ওয়াইজারে ওয়াইজারে টিকিট ছিল ওয়াইজারে আমি ট্রানজিট ছিল বাড়ছিল না যদিও লিসবনের জন্য আলাদা রুট আছে ওই রুটে ইউকে টাচ করতে হয় লন্ডন হিথ্রো সেখানে আবার ভিসা লাগে এই জন্য আমার বড় ভাই বললো যে ওখানে তো ভিসা ছাড়া ট্রানজিট নেওয়া যাবে না তো আমি এই রুটটা চুজ করছি এটা বার্সেলোনাতে ট্রানজিট ছিল বার্সেলোনাতে ট্রানজিট ছিল ঠিকই বার্সেলোনাতে নামার পরে তারা আগে আমি দেখছি তো টার্মিনাল ওয়ান এবং টু তো সব এয়ারপোর্টে আমি দেখছিলাম যে টার্মিনাল ওয়ান টু কাছাকাছি মোটামুটি ডিসটেন্সটা বেশি থাকে না একটা এয়ারপোর্টেরই কাছাকাছি থাকে তো বার্সেলোনাতে নামার পরে আমি যখন ইনফরমেশন নিলাম তারা বললো যে

আর এছাড়া যদি আমি বাসে বা অন্যভাবে লোকাল বাসে যাইতাম তাহলে আমার টিকিট কাটতে হতো তাহলে সেক্ষেত্রে টিকিট কাটা লাগে না আমি ওই গ্রিন বাস ধরছি ধরার পরে ওরা আমাকে নিয়ে প্রায় মনে হয় পাঁচ ছয় কিলোমিটার দূরে মানে রুটটা ঘুরে এইভাবে দ্বিতীয় গেটে নিয়ে গেছে তো গেট থেকে দুইতে নেওয়ার পরে আমি সেখানে গেলাম তো ওখানে আবার নতুন করে চেক আপ যেহেতু আমার সেলফ সেলফ ইয়া ট্রানসাকশন সেল ট্রান্সপোর্ট যেহেতু সেইভাবে আমি আবার ওখানে যাওয়া নতুন করে চেকিং করতে হয়েছে সিকিউরিটি চেকিং এটা কিন্তু বোর্ডিং চেকিং না তো যদিও ওই ফ্লাইটের জন্য আবার আমাদের আলাদা টিকিট ডাউনলোড করতে নিতে হয়েছে প্রত্যেকটা ফ্লাইটের জন্য আলাদা বুকিং পাস নিতে বোর্ডিং পাস নিতে হয়েছে ওই বোর্ডিং পাস তো আগে আমি ডাউনলোড করে নিয়ে আনিছি সেখানে ওই একই সিস্টেমে ওই স্ক্যান করার পরে গেট খুলে গেছে খুলে যাওয়ার পরে ভিতরে আমরা চলাম সেখানে আর কেউ জিজ্ঞাসাও করে না কই যেতে আছে বাকি বা কাম তারপরে আমি ওখান থেকে আমার ছিল সম্ভবত ইজি জেট ইজি জেট যতটুকু মনে পড়ে ইজি না না টাফ ওখানে ছিল টাফ পর্তুগাল এয়ারপোর্ট যেটা টিএপি ওই টাফ এয়ারপোর্টের টিকিট ছিল এয়ারলাইন্সের টাফ এয়ারলাইন্সের টিকিটে আমি সেখানে লিসবন নামলাম লিসবন লিসবন নাম সে রাত্র প্রায় একটার উপরে তখন আমি আমার যে লিসবনে যারা ছিল বন্ধু ওনাদের সাথে নক করলাম ওনারা বলছে ঠিক আছে আমি এয়ারপোর্টে আসবে নি নেওয়ার জন্য আসার কথা ছিল আমি ইবারন করছি যে একটা দেড়টা বাজে এখন এই সময় রাতে বের হওয়া যাওয়াটা আর আপনারা আসাটাও নিরাপদ মনে করি না নিরাপদ যদিও তারপরে এটা একটা এক্সট্রা রিজের হাসেল একটু থেকে আমি বলছিলাম আমি একটু কিছুক্ষণ ওয়েট করি পরে আমি বের হয়ে যাব তারপরে আমি লিসবণে ওয়েট করছিলাম এখানে লিসবন এয়ারপোর্টে মাসখানে এরকম সিট আছে অনেক ওই সিটে প্রচুর লোক সবাই শেয়ার হয়েছে যার যার বসে বই পড়তেছে কেউ মোবাইল দেখতেছে ওয়েটিং লাউঞ্জের মতো কিন্তু ম্যাক্সিমাম লোকই শেয়ার হয়েছে সে অনেক লোকই শেয়ার হয়েছে সিট দখল করে দুই তিন সিট দখল করে আমিও তার এক পাশে বসে এলাম ভালো ঠান্ডা ছিল ওই সময় লিসবন নামার পরে দেখলাম ভালোই ঠান্ডা আছে তো সেখান থেকে ভোর পাঁচটার সময় আমি বেরিয়েছি আমার একজন ইনফরমেশন দিলো যে এয়ারপোর্ট থেকে আপনি যেখানে যাবেন আমি যদিও মাতৃমণি যাওয়ার জন্য একটা প্ল্যান ছিল তো ওখানে ট্রেন আছে সরাসরি ট্রেনে আপনি চলে আসতে পারবেন এয়ারপোর্ট থেকে মাতৃভাণি ট্রেন পাওয়া যায় কিন্তু ট্রেন ছয়টার আগে গেট হ্যাঁ আমি ট্রেনের জন্য ওই মেট্রো মেট্রো মতো আমি ওখানে অপেক্ষা করছি যে ওই দেখি যে গেট আসলেই লক করা পাঁচটার সময় আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার পরে লক করা দেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে কি আধা ঘন্টা বিশ মিনিটের ভিতরে আবার গেট খোলসরা গেট খোলার পরে টিকিট কাটবো এখন তো আমি এখানে আমি ইউরোনিয়া গেছি যদিও তো আমি দেখছি অনেকেই টিকিট কাটে এখন চিন্তা করলাম যে নোট দেবো এখানে কয়েন রিটার্ন দেয় কিভাবে কি সিস্টেম এটা আমার অতটা এক্সপিরিয়েন্স নাই কয়েকজনে টিকিট কাটলো দেখলাম দেখার পরে আমি একজনের সহযোগিতা চাইলাম ওখানে যাওয়ার ট্রেনের যে স্টেশন সেখানে ডিউটি করে উনি বললো যে ঠিক আছে তুমি নোট ঢুকাও সমস্যা নাই তুমি আমি জিজ্ঞাসা করছি কয় টাকা লাগতে পারে মাতৃমণিজ যাইলে তো উনি আমার বললো যে এখান থেকে তুমি মাতৃমণিজ গেলে দুই টাকার টিকিট কাটে এক টাকা আশি পয়সা ভাড়া আশি ইউরো এক টাকা আশি সেন্ট ইউরো আর কি ভাড়া তো আমি দশ টাকার নোট ছিল তো দশ টাকার নোট ঢুকানো পরে আমার খুচরা টাকা ফেরত দেওয়া দিয়েছে একটা টিকিট দিছে আমি ওই আর আমার যে ফ্রেন্ড ছিল তাদেরকে আসতে বলছিলাম তাদেরকে আসতে না বলছি আমি নিজে চলে গেছি মাতৃমূল তো একই ট্রেনে যদিও পথে আমার ট্রেন একটু চেঞ্জ করতেছে একটা স্টেশন এক আছে ওই স্টেশনে নামার পরে আরেকটা ট্রেন চেঞ্জ করতেছে ওই ট্রেনে ওঠার পরে সেই ট্রেন সরাসরি মাতৃমণিজ একদম যে এটা মাতৃমণি পার্ক ওই পার্কের পাশেই তার ট্রেনের যে মেইন স্টেশন স্টপেজ ওই স্টপেজে নামার পরে ওইটা সকালবেলা তো লোকজন খুব কম আর্লি মর্নিং ছটা বিশ মিনিটের মতো লাগছে আমার ওখানে যাইতে কিন্তু ট্রেনে প্রচুর লোক ছিল ট্রেনে সব মাল্টি লোক মানে বোঝা যাবে না যে এখানে ইউরোপিয়ান হোয়াইট লোক বা কিছু ম্যাক্সিমামই আমাদের ব্রাউন কালারের লোক এবং ম্যাক্সিমামই ধরতে গেলে ব্রাজিলিয়ান তারপরে বাংলাদেশি ইন্ডিয়ান সাথে তারপরে ওখানে নাইমিয়া দেখি যে আমি উঠে দিয়ে একদম মাতৃমনির সামনি ইয়ে দেখা আছে একটা বিল্ডিং এর মাতৃমনীষ সেন্টার ওই বিল্ডিং এ তারপরে ওখানে পার্কে কিছুক্ষণ অপেক্ষা করে এদিক সেদিক যোগাযোগ করতে চিন্তা করলাম যে কোথায় উঠবো তোর বাসায় আমি যদিও যাবো না এটা আমার আগে প্ল্যান ছিল হোটেল খুঁজতেছিলাম আর কি যে আসলে হোটেল রেট কিরকম কোন জায়গায় কিরকম পাওয়া যায় যে ওই গলি দিয়ে আমি হাঁটতেছিলাম কয়েকটা হোটেলেরই পাইলাম নাম্বার পাইছে ফোন দিলাম পার নাইট বিশ ইউরোতে আছে তিরিশ ইউরোতে আছে পনেরো ইউরোতে আছে কোন কোন হোটেল তো এভাবে দেখা দুই তিনটা ফোন দিছি কিন্তু ফোন দেওয়ার পরে বিশ ইউরোর নিচে খুব বেশি একটা না আর আমি আবার আমার হোম डिस्ट्रিকের লোক খুঁজতেছিলাম এর ফাঁকে। অনেক জায়গা জায়গা করলাম যে হোম डिस्ट्रিকের লোক আসলে আছে কিনা এই দিকে কেউ। আমার হোম डिस्ट्रিক যদিও ভোলা কিন্তু আসলে ভোলার কেউরে এইভাবে পাই না। এক ভাই হোটেল রিলাক্সিনে যা জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে আসলে ভোলার কোন লোক আছে কিনা। পরে উনি বলল যে না আসলে ভোলার নাই আমি আছি বরিশালে। ভালো হয়েছে আপনাকে পাইছি। তো আমার বাড়ি বরিশাল আমি ই탈ি থেকে আসছি কিন্তু আমি এখানেই থাকি। তো আমি জিজ্ঞাসা করলাম আপনার এখানে হোটেল লীলা সিনে ভাড়া কিরকম হতে পারে তো উনি বললো যে আমার এখানে সর্বনিম্ন ভাড়া বিশ বিশ ইউরো আছে আর তারপরে কিছু পার্সোনাল রুম আছে যেগুলি তিরিশ পঞ্চাশ ষাট ইউরো করে তো বিশ ইউরো যেগুলি ওগুলি আবার শেয়ার রুম দুইজন তিনজন চারজন শেয়ার করে থাকতে হবে তো এইভাবে ওনার সাথে কথা বলার পরে উনি বললেন আমরা একটা পরামর্শ দিই আমি আমার নিজেরই আন্ডারে আরেকটা হোটেল আছে ওখানে আপনি পনেরো ইউরোতে দুই বেলা খাবার সহ থাকতে পারবে উনি যেহেতু আমার প্রায় হোম ডিস্ট্রিক্ট যদি বরিশাল বলা কাছাকাছি উনি আমার ভালো পরামর্শ দেওয়ার জন্য এই কথা বলছে আমি বললাম ঠিক আছে তাহলে আমি কি দেখতে পারি আমরা সমস্যা নেই আমি আমার ওখানে যে ম্যানেজার আছে দায়িত্বশীল আছে তারে ফোন দিলে আসছে আপনাকে নিয়ে যাবে তো উনি ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে ওই হোটেলটা যদি রিল্যাক্স নেয় একটু পাশাপাশি দুই তিন মিনিটের হাঁটা এখান থেকে প্রায় একশো দুইশো একশো দেড়শো মিটার আর কি আর বেশি না ওই ওনার যে দায়িত্বশীল আছে উনি চলে আসছে সাথে সাথে আসার পরে আমার এই ব্যাগ সহ আমি চলে গেলাম ওখানে দেখলাম ভালোই মানে প্রথম আমার সিট দিছিল উপরে পরে আমি বললাম যে আসলে আমার তো কয়েকবার ওঠা নামা লাগে নামাজ পড়তে হয় করতে হয় তো নিচে সিট খালি আছে কিনা উপরে দেখলো যে একটা লোক সিট বুকিং করে রাখছে উনি আসবে একদিন পরে আগে আপাতত নিচের এটি থাকেন যদি উনি আসতে তো বাসতো আর বিতরণটা খালি হলে ওনারা অন্যটাই দিয়ে তো সেখানে থাকলাম আঠাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে তো দুই বেলা ওনারা দুপুরে খাবারের ব্যবস্থা থাকে ওনারা ওখানেই পাক করে কিচেন আছে আর বিকালেরও ওনার পাক করে আর সকালবেলা আমি বাইরে থেকে নাস্তা পানি ঘোরাঘুরি করে এইভাবে নাস্তা পানি করে তো সেই মতে আর কি ইয়া করলাম তো উনত্রিশ তিরিশ তারিখে আমি আমার এক বন্ধু আসার কথা ছিল বাইরের বন্ধু আর কি যদিও উনি আসার কথা ছিল উনি খুব বিজি ছিল বিজি থাকাতে উনত্রিশ তারিখে দেখা করতে পারে না তো তিরিশ তারিখে দেখা করছে পরে আমি ওখান থেকে তো উনত্রিশ তারিখে আমি হোটেলে বুকিং নিলাম উনত্রিশ তিরিশ এভাবে আমার যদিও ইয়ে তারিখে দুপুরে পাঁচ তারিখ পর্যন্ত চিন্তা করলাম এখানে পরিবেশ বা খাবার আমি যেদিকে ঘোরাঘুরি করার ওই দিকে ঘুরাঘুরি করছি আমার যেদিকে যাওয়ার প্রতিদিন এখান থেকে যাওয়া আসা বাঙালি কমিউনিটি মসজিদ কাছে ছিল দুইটাই মসজিদ কাছাকাছি ছিল তো তারপরে নামাজ পড়তে অনেক সুবিধা হইতো এক জুম্মাও পড়ছে জুম্মা পেয়েছে ওখানে তারপরে আমার রিটার্ন টিকিট ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখে সকালে আমার আরেক বন্ধু ছিল আর আমার যে ভাই দা আমি ওখানে হোটেলে ফুরিয়ে এসেছি আর কয়েকজনের সাথে ফ্রান্স থেকে আসছে তার ভিতরে একজন খুব ক্লোজ ছিল মনিরুজ্জামান সিদ্দিকি ভাই তো ওনার সাথে উনি আমার সাথে প্রায় ঘুরতো উনি আমার এয়ারপোর্টে আগে দেওয়ার জন্য চলে আসছে সকালবেলা আমি হোটেল থেকে বেরিয়েছি বা এগারোটা ওই হোটেল থেকে পাঁচ তারিখে আমার রিটার্ন টিকিট ছিল সেই মতে আমি রুমের থেকে দেড়টার সময় বেরিয়ে গেছি আমার সাথে একজন আগে দিতে আসছিল আমার এক বন্ধু যদি উনি প্যারিস থেকে আসছিল যদিও রোমানিয়ার লোক ছিল উনি রোমানিয়া থেকে প্যারিস গেছে প্যারিস থেকে লিসবন আসছিল উনি দীর্ঘদিন আমার সাথেই ছিল তারপরে এয়ারপোর্টে আগে দেওয়ার সময় আমি আবার লোকাল ট্রেনে চলে আসছি কারণ ট্রেনে আমার ট্রেনে টিকিট করা ছিল আগে ট্রেন কার্ড আমার যে পার্মানেন্ট কার্ড করা ছিল সেটা দিয়ে আসার পরে এয়ারপোর্টে আহ যখন সিকিউরিটি চেকিং করতে যাবো সেখানে ক্রিম বা এক্সট্রা জেল জাতীয় কিছু আনতে দেওয়া হয় না তো সেই হিসেবে আমি মনে করছিলাম যে আমার কাছে কিছু ছিল লিকুইড যদিও না ক্রিম জাতীয় তো ওইটা আমি কনফিউশন ছিল যে নিতে দেয় কিনা তো ওরা আমি এয়ারপোর্টে নামার পরে ওই যে সিকিউরিটি চেকে যাওয়ার সময় ওরা আমাকে একটা পিপি দিল ওই কাউন্টার থেকে পিপি দিয়ে আমার পেস্ট ওরা পিপির ভিতরে মরে যায় তারপর আমার ব্যাগে দিয়ে দিয়েছে আর একটা বড় ক্রিন ছিল সেটা আনতে দেয় না ওইটা ওখানে ডাস্টবিনে ফেলে দিয়েছে তারপরে ওই স্বাভাবিকভাবে ওইভাবে স্ক্যান করে আমি সেনজেন গেট থেকে চলে আসলাম সেখানে আমার প্লেন ছিল ইজি জেট ইজি জেটে আসলাম মিলানে মিলানে আসার পরে পথে আমার ওই আরও একজন ইন্ডিয়ান ভাই দেখতে আমার কাছে মনে হয়েছে তো আমাকে লিসবন এয়ারপোর্ট থেকে ওনার সাথে পরিচয় হয়েছে তো উনিও রোমানিয়া বুকারেস্টে আসবে তা আমার বললে তুমি কো যাবে আমি কেউ যে এইভাবে যাবো আমিও বুকারেস্ট যাবো তো একই ফ্লাইটে আমরা তো পরে আমি বললাম তুমি কি জানো যে এখানে আমাদের কানেক্টিং ফ্লাইট আর উনি বললে হ্যাঁ আমি জানি আমি মনে করছি তো উনি যেহেতু অনেক পুরোনো লোক দেখতে মনে হয়েছে তো উনি সবই জানে তো এভাবে আমরা যখন প্লেনে একসাথে বসলাম বসার পরে আমাদের মিলানে যখন ট্রানজিট ছিল মিলান মিলান নামার পরে উনি মনে করছে যে আমাদের এয়ারপোর্ট টিকিট কানেক্টিং যেহেতু সেকেন্ড ফ্লাইটটা কাছাকাছি আছে তো আমি বললাম যে না সেকেন্ড ফ্লাইট টা কাছাকাছি না এটা আমাদের এয়ারপোর্ট চেঞ্জ করতো একটা থেকে আরেকটা প্রায় তিরাশি কিলোমিটার ডিস্টেন্স আমরা নামছি সেখানে মেলফেনজা এয়ারপোর্ট মেলফেনজা থেকে আমাদেরকে আবার ডিপার্চার করতে হবে বারগন এয়ারপোর্ট বারগনী এয়ারপোর্টের জন্য এখন তো উনি টেনশনে ফিরে গেছে টেনশন করে কিছু নাই ট্যাক্সি জিজ্ঞাসা করলাম বলল যে একশো ইউরো লাগবে তো এয়ারপোর্টে করতে একজন ইনফরমেশনে জিজ্ঞাসা করার পর উনি বললো যে তুমি বাইরে যাও বাইরে আহ এয়ারপোর্ট টু এয়ারপোর্টের গাড়ি আছে ওখানে খরচ কম নিবো তো সেই এয়ারপোর্ট টু এয়ারপোর্ট গাড়ি যতক্ষণে আসবে ততক্ষণে আমাদের ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা বেশি আমাদের তো এখানে হাতে ছিল চার ঘন্টা যেহেতু তিরাশি কিলোমিটার পথ ওইটা রিক্স না নিয়ে আমি ওই আমার যে সাথে ইন্ডিয়ান ভাই নাম হচ্ছে দীপক ওনারা বললাম যে তুমি গোসানা থেকে আমার সাথে চলো আমরা একসাথে সিটি সেন্টারে চলে যাই তো বললে ঠিক আছে তাহলে চলো আমরা মিলান সিটি সেন্টারে চলে আসলাম একটা বাসে সেখানে দশ ইউরো ভাড়া নিছে সিটি সেন্টারে আসার পরে এখান থেকে আবার আরেকটা বাস চেঞ্জ করতে হবে কারণ ওই সেন্টার থেকে আবার অন্য বাস যায় বারগাম এয়ারপোর্ট সেই বাসে আবার বারো টাকা বারো ইউরো টিকিট কাটলাম টিকিট কাটার পরে ওই ওই বাসে আমি বার্গেন এয়ারপোর্ট চলে আসলাম বার্গেন এয়ারপোর্ট আসার পরে সেখান থেকে আপনার ইয়া ছিল ওয়াই জিয়ার আবার ওয়াই জিয়ারে বুকিং নিলাম কোনো ঝামেলা নাই প্রতি ইমিগ্রেশন এখানেও কিছু কিনতে তবে বার্গেন এয়ারপোর্টে দেখলাম হিউজ ক্রাউড মানে প্রচুর লোক মনে হয় যে একই সিরিয়ালে মিনিমাম পাঁচশো লোক আছে লাইনে কেউ সবাই চেকিং এর জন্য ঢুকতেছে লোকাল সব সব লোকাল ইন্টারনেট সবাই এক সিরিয়ালে প্রথম সিকিউরিটি চেক এর জন্য ঢুকতে হয় তো ওই সিরিয়াল দিয়ে আমরা ঢুকলাম ঢোকার পরে অনেকেই ফ্লাইট মিস করবে এরকম করে আমাদের পাশে থেকে সিরিয়াল বাইঙ্গা দ্রুত এক্সকিউজ করে আর কি যেতেছে যাদের ফ্লাইটের ডেট টাইম একদম কাছাকাছি হয়ে পড়ছে তো তারা সব অনেক বাধা দেয় না তাদেরকে অবশ্যই ছাড়া দেয় সবাই তো সেখান থেকে আমরা এই এয়ারপোর্টে বসলাম পৌঁছার এটা ইয়া বোর্ডিং পাস শেষ করলাম সিকিউরিটি শেষ করার পরে ওখানে ওয়েটিং লাউজ অপেক্ষা করলাম তো এই ফ্লাইটে আমরা নির্ধারিত টাইমের অনেক আগে চলে গেছি তারপরে তো আমি আসলে ওখানে অপেক্ষা করলাম যে আমাদের এখানে টিকিট ছিল ছিল আমার থেকে তো সেখানে যে লং কিউ অনেক অনেক যাত্রী প্রচুর যাত্রী সেখানে ছিল তো সব মিলিয়ে মোটামুটি যা আমার চেকিং শেষ করার পর আমরা প্লেনের জন্য অপেক্ষা করলাম নির্ধারিত টাইমের আগে আমরা যে সেখানে পড়ছি মানে প্লেন ছাড়ার আগে যেটা এয়ারপোর্টের ডিস্টেন্সের কারণে যে সমস্যাটা মনে করছিলাম ওটা হয় নাই ওই সমস্যা ফিল করি না তারপরে আমরা ওয়াইজে বুকারেস্ট আসলাম সরাসরি বুকারেস্ট এয়ারপোর্ট নামার পরে এখানে আমরা মনে করছিলাম হয়তো আসার পরে কেউ থাকবে আমাদেরকে বা কিছু জিজ্ঞাসা করব বা কিছু কিন্তু দেখলাম এরকম কিছুই না আমি যদিও এখানেও আমরা রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমি ল্যান্ড করছি ল্যান্ড করার পরে এয়ারপোর্টে নামার পরে স্বাভাবিকভাবেই বেরিয়ে চলে আসলাম সবার মতোই কোনো এখানে কোনো জিজ্ঞাসা বা কোনো লোক তোর কেউ ছিল না জাস্ট যাত্রীরা যেরকম বাস স্ট্যান্ডে নামে যেভাবে চলে যায় এভাবে চলে আসলাম তো আমি এয়ারপোর্টে কিছুক্ষণ ছিলাম অপেক্ষা করে আমি সেখান থেকে তারপরে ওই বাসে আবার আমার বাসায় চলে আসছে এই ভিডিওটা এখানে শেষ করতেছি আমাদের এর পরবর্তী ভিডিওটা আসতেছে পর্তুগালের যে আইন চেঞ্জ হয়েছে বা ওইখানকার সার্বিক অবস্থা এই বিষয়ে আমরা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম